माननीय स्पीकर আপনার মাধ্যমে আইনমন্ত্রীকে আমি বলতে চাই, ফাঁকা মাঠে গোল দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই, কোনো গৌরব নাই। আমি কিন্তু আপনাকে বিএনপি কে আনার জন্য বলি নাই। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনার লবিস্ট নিয়োগ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপি কে নির্বাচনে নিয়ে আসার জন্য। নির্বাচনে বিএনপি ছাড়া কোনো গ্রহণযোগ্যতা আপনি পাবেন না মাননীয় স্পিকার। আমি স্পষ্ট বলে দিচ্ছি, আগামী নির্বাচনে যদি বিএনপি বিএনপির জোট রাখে নির্বাচনে না নেন, ওই নির্বাচনে কোনো গ্রহণযোগ্যতা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পাবেন না। আর আরেকটা কথা মাননীয় স্পিকার, আল্লাহ পাক পবিত্র কোরআনের একটা আয়াত আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছি। আল্লাহ পাক পরিষ্কারভাবে বলেছেন যে তোমরা যেটা করো না সেটা বলিও না। মাননীয় প্রধানমন্ত্রী তো তত্ত্বাবধায়ক সরকারের উদ্ভাবক। মাননীয় প্রধানমন্ত্রী তো 2006 সালে বলেছেন, 2007 সালে বলেছেন, 2096 সালে বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। তো এখানে খেলার মাঠে তো আওয়ামী লীগ আর বিএনপি দুটা প্লেয়ার, এই দুটো প্লেয়ারকে আপনারা রাখতে হবে, এই তো পরিষ্কার কথা। এর বাইরে আপনি নির্বাচন গ্রহণযোগ্যতা আনতে পারবেন না। মাননীয় স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উনি অত্যন্ত সজ্জন মানুষ। বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসন জননিরাপত্তা বিভাগ এখন জনগণের নিরাপত্তায় নিয়োজিত নাই, এটা একেবারেই টোটালটা আওয়ামী লীগের নিরাপত্তা এবং আওয়ামী লীগের কল্যাণে নিয়োজিত। আমি মাননীয় মন্ত্রী আপনার কাছে একটা কাগজ পাঠিয়েছি, আপনাকেও মাননীয় স্পিকার আমি দিয়েছি। এই পিছনের গাড়িটি কিন্তু আমার, সামনের গাড়িটি কিন্তু আমি ধরার জন্য, আপনি দেখেন ওই গাড়ির নাম্বার প্লেটে লেখা আছে পুলিশ। দেশের কি অবস্থা, কি বেহাল দশা, একটি চিত্র আপনাকে দিচ্ছি। আমি গত 28 তারিখ আপনার আমার নির্বাচনী এলাকাতে ঢাকা আসছিলাম, এই কথাটি বর্ণনা দিচ্ছি এই কারণেই। প্রায় 150 কিলোমিটার বেগে আমি গাড়িটিকে ধরার চেষ্টা করেছি, তার কোনো নাম্বার প্লেটে পুলিশ লেখা থাকতে পারে না। এই গাড়িতে এখন লাশ বহন করছে, না মাদক বহন করছে, না গুম আর বিতর্ভূত হত্যাকাণ্ডের মানুষকে বহন করছে, এইটি আমার কাছে বড় প্রশ্ন। আমাকে রাস্তায় হাইওয়ে পুলিশ আটকালো, আপনি অতিরিক্ত স্পিডে গাড়ি চালাচ্ছে, আমি দাঁড়ালাম, বলে তোমার সামনে যে গাড়ি তুমি ধরলা না কেন, বলে স্যার চলে গেছে, বলে ধরো। আমি ওই গাড়ি ধরার জন্যই তো আমি এত হাই স্পিডে যাচ্ছি। মাননীয় স্পিকার, দেশে এইরকম একটি ভয়াবহ আতঙ্কজনক পরিবেশ বিরাজ করছে। আমরা আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে এখনো গুম এবং বিচার বহিত হত্যাকাণ্ডের সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারি নাই। এখনো আজকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আইন প্রক্রিয়া সংস্থার হাতে। এটা আপনার তো ইতিহাস, আজকে আপনার স্ট্যাটিস্টিক্স বলছে যে বিচার বহিত হত্যাকাণ্ডে সবচেয়ে পুলিশে গিয়ে তারপরই র‍্যাব, যে কারণে আপনার স্যাংশন পেয়েছে। আমি অনুরোধ করব আপনাকে যে আজকে মাদক আপনি চিন্তা করতে পারবেন না। আজকে সবচাইতে বেশি প্রতি মাসে আইন শৃঙ্খলা মিটিং আমি থাকি জেলা এবং থানায়, এবং সেইখানে সবচাইতে মাদকের মামলা বেশি। আজকে মাদকের অপরাধীদেরকে কতটুকু আমরা শাস্তা করতে পারছি, মাদকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে পারছি। মাননীয় স্পিকার, এই কথাগুলো বললে আপনারা বাধা দিচ্ছেন আমাকে, এটা আজকে জাতীয় সংকটে পরিণত হয়েছে। এই জায়গা থেকে আজকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ঢাকার কথা এর আগে আমরা গত সংসদে কত আলোচনা করেছি, আপনার ঢাকা গুলশান বনানী অভিজাত এলাকাগুলোতে আজকে কি অবস্থা বিরাজ করছে, কারা এগুলোর সাথে জড়িত, সে ব্যাপারে আপনার আইন প্রক্রিয়া সংস্থা কি পদক্ষেপ গ্রহণ করছে, এই জায়গাগুলোর ব্যাপারে আমরা বলতে গেলেই আজকে আপনারা বলছে বিরোধী দলকে আজকে মামলা দিয়ে আপনি সবচেয়ে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এটি অসত্য। আজকে প্রায় লক্ষাধিক মামলা বিরোধী দলের নেতা কর্মীদের নামে, এগুলোর বাদী কারা, পুলিশ এবং সাক্ষীও পুলিশ। মাননীয় স্পিকার, এটা ভুলে গেলে চলবে না যে পুলিশ কিন্তু বিচার বিভাগের একটি অংশ, তাদের দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেশন করা। যে পুলিশ মিথ্যাবাদী মিথ্যা সাক্ষী হবে, তারা আপনার ওই মামলার বাদী সাক্ষী, তারা কি সঠিক তদন্ত রিপোর্ট দিবে? সুতরাং মাননীয় স্পিকার, এই যে আজকে বেহাল দশা বাংলাদেশের, আজকে যদি গণতান্ত্রিক ইনস্টিটিউশনকে আপনি যদি শক্তিশালী করতে চান, তাহলে আপনাকে এই জননিরাপত্তা বিভাগকে আইন, আজকে সাবেক আপনার পুলিশ কমিশনার কি বলছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের সম্মতির বাইরে পুলিশ কোনো কাজ করতে পারে না, তারা চায় পুলিশ তাদের অনুগত হয়ে কাজ করবে। এটি মাননীয় স্পিকার উন্নত বিশ্বের, আধুনিক বিশ্বের পুলিশ কখনো এই রকম দায়িত্ব পালন করে না। পুলিশকে আপনাকে দিতে হবে, অপরাধীদেরকে দমন করতে হবে, শিষ্টের লালন আর দুষ্টের দমন, এটি যদি পুলিশের নীতি না হয় তাহলে মাননীয় স্পিকার কোনো অবস্থাতেই আপনি, আমরা যতই অট্টালিকার যতই মেগা প্রকল্প আর যতই আপনার এই সমস্ত করি, কোনো মাননীয় স্পিকার জনগণের জন্য তো এগুলো, জনগণ আজকে স্বস্তিতে নাই, জনগণ শান্তিতে নাই, আমি আপনাকে স্পষ্টভাবে বলছি। যে কারণে আমি বলবো বিএনপি আজকে ওই জিয়াউর রহমানের সময় 45 বছর আগের ইতিহাস নিয়ে আসিয়েন না, ডিজিটালি আমরা এগিয়ে গেছি, প্রযুক্তিগত ভাবে এগিয়ে গেছি। সুতরাং আজকে আমাদেরকে মানুষকে স্বস্তি দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, শান্তি দিতে হবে। মাননীয় স্পিকার, দর্শক ওমান থেকে নিজের মোবাইল দিয়ে পিন নম্বরে অ্যাকাউন্টে অথবা বিকাশ করুন ইউনিমনি অ্যাপের মাধ্যমে। সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিটেন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে।
অ্যাপটি ডাউনলোড করতে আপনার প্লে স্টোরে যে টাইপ করুন ইউনিমনি ওমান এবং রেজিস্ট্রেশন করে লগইন আইডির জন্য নক দিন স্ক্রিনে দেওয়া নম্বরে।